হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর দেখতে পাচ্ছেন অয়ন্তি এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। আমি আমার কমিউনিটিতে পোস্ট করেছিলাম একটি অয়ন্তিকে নিয়ে একটি ছবি পোস্ট করেছিলাম, তখন অনেকে জানতে চেয়েছেন যে অয়ন্তি কোন স্কুলে যায়। তো আজ আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। যেহেতু এখন প্যান্ডেমিক টাইম, স্কুল কবে খুলবে সেটি তো আমরা কেউই জানি না, আল্লাহই ভালো জানে কবে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। তো আমরা এখানকার কিছু প্যারেন্টসরা মিলে ডিসাইড করেছি যে এখানে আমাদের যেই হল রুম আছে ওখানে বেবিদেরকে একটা স্কুলের যেন ওরা এনভায়রনমেন্ট পায়, যেই যে বেবিরা আছে যারা আসতে ইচ্ছুক তাদেরকে নিয়ে একজন টিচার ঠিক করেছি, ওরা এখানে স্কুলের মতো একটা এনভায়রনমেন্টে পড়তে আসে। আর এই জিনিসটা যেদিন থেকে আমি অয়ন্তিকে আনা শুরু করেছি, আমি দেখলাম যে অয়ন্তি অনেক ভালো এনজয় করছে। তো আমি আস্তে আস্তে এই নিয়ে অনেক আপডেট ভিডিও দিব। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, তাহলে আপনারা এই নিয়ে আপডেট প্লাস আমার আরও যত ভিডিওজ আছে সব ভিডিও নিয়ে আপডেট পেয়ে যাবেন। আর এদিকে আমার আব্বা আমার বাসার নতুন ফ্রিজ চলে আসছে। ইভেলিতে আমরা অর্ডার করেছিলাম ফ্রিজ, যেদিন অর্ডার করেছিলাম ঠিক তার পর দিনই ফ্রিজ আমরা পেয়ে গিয়েছি। আর আমরা ওয়ালটনের ডাবল ডোরের ফ্রিজটি অর্ডার করেছিলাম, আলহামদুলিল্লাহ ভালো মতোই ডেলিভারি বয়রা এসে ডেলিভার করে দিয়ে গেছে ফ্রিজটি। দেখো তো কোথায় তোমার বই খাতা, ছোট্ট যে খাতা পাওয়া যেত ছোট্ট খাতা গুলা কই। এখন চলে আসছি ডেইলি শপিং এ, বাসার কিছু গ্রোসারি শপিং লাগবে। আর অয়ন্তি তখন স্কুলে যাচ্ছে, অয়ন্তির কিছু খাতা লাগবে। এখানে খাতা আছে বড় খাতা, কিন্তু যেই টাইপের খাতাগুলো আমি চাচ্ছি ওই খাতাগুলো এখানে পাইনি, খুব সম্ভবত এগুলো পাশের যেই ফার্মেসি আছে ওখানে পাওয়া যাবে, ওখানে গিয়ে খোঁজ নিব পাওয়া যায় কিনা। এই যে হ্যাঁ নাও, দুইটা নিবা। হ্যাঁ কি ওইটা ধরতে পারতেছে তো ওই জন্য এটা। কোন বিস্কিটটা নিবে? এই যে যে এটা 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 তুমি পছন্দ করেছিলা। এখনো আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ডেইলি শপিং এ সবকিছু পাওয়া যায় কিনা। তো আমি আজকে চেষ্টা করেছি পুরো ডেইলি শপিংটাকেই একটি ভিডিও করার। তো আপনারা আসলে ভালো করে যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যাচ্ছে। আমরা তো এখান থেকেই বাজার করছি, আর এখন তো লকডাউন, আমরা আর খালপাড়ে যাচ্ছি না, আমাদের নিত্য প্রয়োজনীয় সব কিছুই আমরা এখান থেকে কিনতে পারছি।
আর এখানে অনেক ফ্রোজেন আইটেম, কাজী ফার্মস কিচেনের সব ধরনের ফ্রোজেন আইটেম পাওয়া যাচ্ছে। চিকেন স্প্রিং রোলটা আমি আজকে নিব। মাঝে মধ্যে টুকটাক কিছু আইটেম ট্রাই করি, যদিও আমি ফ্রোজেন ফুড খুব একটা খাই না। আর অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন এখানে মাছ পাওয়া যায় কি না। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের ভ্যারাইটিস মাছ পাওয়া যায়। আর এখানে আপনি মাটন, বিফ, চিকেন সব কিছু পাবেন, ডিম, মানে সব কিছুই আসলে পাওয়া যায়। এখন যেহেতু আমের সিজন, আম, আনারস আর এই যে সবজি, সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। কিন্তু বাইরের তুলনায় দাম তো সুপার শপে একটু যেরকম থাকে সব সুপার শপে ওরকমই দাম। ফ্রুটস আছে, সিজনাল ফ্রুটস আপনারা পাবেন, পেঁপে, পেয়ারা, কলা, মানে সব ধরনের সব কিছুই পাবেন। অনেকে আমার কাছে অনেক ডিটেলস জানতে চান, তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আর নর্মালি অন্য দিনের তুলনায় ফ্রাইডেতে এখানে অনেক ভিড় থাকে, আর ফ্রাইডেতে এখানে মাছের অফার থাকে মোটামুটি অনেক ধরনের, প্রায় সব ধরনের মাছের উপরে অফার থাকে। তো যারা এখানে আছেন এই জিনিসটা জানেন না, তারা আসলে মাছ কেনার জন্য কিন্তু ফ্রাইডেটা চুজ করতে পারেন। আপনারা অফারে একটু কম দামে এখান থেকে মাছ কিনতে পারেন। এখন বিকেল হয়ে গেছে, আর প্রতিদিন বিকেলে 3-4টার মধ্যে আমি অয়ন্তীর হোমওয়ার্কটা কমপ্লিট করানোর চেষ্টা করি। আসলে এখানে স্কুলে দেওয়ার মেইন আমার উদ্দেশ্যটা হচ্ছে ওকে একটা ডিসিপ্লিনে আনা। বিকেলে নাস্তার জন্য ভাবছি কি করব, তো হঠাৎ করে মনে পড়লো যে স্প্রিং রোলটা তো এনেছিলাম, আর ওইটা আমি আমার আম্মার বাসায় রেখেছিলাম নতুন ফ্রিজে, তো সেখানে চলে আসলাম। তো এখন আমি এই স্প্রিং রোলটা ভাজবো। আর এই যে আমার বাসায় যেই চুলাটা, সেম একই চুলা আমি এই বাসার জন্য কিনেছি। দেখা গেছে যে আব্বামার বাসার সব কেনাকাটা আমি আর আমার বোন মিলেই কিনেছি, বেশিরভাগ ডিসিশন আমি নিয়েছি। কারণ আমি একটু বেশি ইয়ে করি যে না এটাই কিনতে হবে, ওইটাই করতে হবে, এই জিনিসটাই, মানে আমার পছন্দ মতো আমি কেনার চেষ্টা করি। আসলে বাবা মায়ের সাথে মেয়েরা এই অধিকারটা ফলাতে পারে, অন্য কোথাও না পারলেও বাবা মা আসলে অন্যরকম একটা জিনিস। আর আমার বাবা মা আমার কাছে আছে সেটা আমার জন্য যে কত বড় ব্লেসিং। আমার বোন আর আমার বাবা মা আমার কাছে আছে, আমি মনে করব যে আমার এতটুকু জীবনে এই জিনিসটা অনেক বড় একটা পাওয়া। যাদের বাবা মা কাছে আছে তারাই আসলে ফিল করতে পারবেন যে এটা একটা কতটা ভালো লাগার মতো একটা জিনিস। তো আমার এই যে স্প্রিং রোলগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, আমি আসলে একদমই এই ভাজাভুজির কাজ করতে পারি না। আম্মা বলছিল যে আমি করে দেই, কিন্তু আমি বলছি যে না আমি করি, একটু দেখি চেষ্টা করি হয় কি না। একটু একটু পুড়ে গেছে, একটু ডিপ ফ্রাই হয়ে গেছে। আসলে অনেক দিন থেকেই ভাবছিলাম যে বেডরুমের কার্টেনটা চেঞ্জ করব, কিন্তু কার্টেন পছন্দ করা, আবার যাও ঘুরো পছন্দ করো, সেই জন্য কার্টেন আর কেনা হচ্ছিল না। কিন্তু ফাইনালি আমি একটা কার্টেন পছন্দ করে কিনেছি, আপনারা বলবেন কেমন হয়েছে। তো আজকে একটু আমি আমার বেডরুমটার কার্টেনগুলো চেঞ্জ করবো এবং লুকটা একটু চেঞ্জ করছি। আপনারা আমার ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। অনেকেই হোম ট্যুর ভিডিও চেয়েছেন আমার কাছে, তো আমি ইনশাল্লাহ হোম ট্যুর ভিডিও দিব। আজকে আমি আমার বেডরুমটা কিভাবে সাজিয়েছি সেটি দেখিয়েছি, আমি কিছু ডাই ওয়ার্ক করেছি নিজে থেকেই। আর মেইনলি আমার বেডরুমের যেই জিনিসগুলো সেগুলো আমার মেয়ের পছন্দের, অনেকে পিঙ্ক পছন্দ করে, বাটারফ্লাই পছন্দ করে,
একদম ওর পছন্দে আমি আমার বেডরুমটা সাজিয়েছি। যেহেতু ছোট, বড় হয়ে যাবে কোনো একদিন, ওর একটা আলাদা রুম হবে, তখন ও ওর রুমটাও আলাদা সাজাবে, তখন কিন্তু আমার টাইম থাকবে যে আমি আমার নিজের পছন্দ অনুযায়ী আমার রুমটা সাজাবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পর্দার কথা বলো।